দেখো, আজকে সিবিআই এর সিজন লিস্টে আরো বেশ কিছু জিনিস জমা পড়েছে। তার কারণ আজকে দুই অভিযুক্ত নরেন কান্দু এবং সত্যবান প্রামাণিক, যেটা বলা হচ্ছে যে তারাই প্রাথমিকভাবে টাকার লেনদেন ঘটিয়েছেন এবং এই খুনের জন্য 7 লাখ টাকা ব্যবহার হয়েছিল, সেই টাকা নরেন কান্দুই খরচা করেছেন বলে প্রাথমিকভাবে খবর থাকলেও একটা সূত্র জানা যাচ্ছে যে নরেন কান্দুর ছেলে এবছর ভোটে দাঁড়িয়েছিলেন তপন কান্দুর কাছে, তিনি হেরে যান দীপক কান্দু। সেই তাকে ছেলেকে জেতানোর জন্য নরেন কান্দু অনেকটাই টাকা খরচা করেছিলেন। তার ফলে এই 7 লাখ টাকা তার কাছে প্রাথমিকভাবে না থাকায় কিছু টাকা তিনি ধার হিসেবে নিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে সেই টাকা কোথা থেকে তার কাছে এলো, সেই টাকা কোথায় কোথায় খরচা হলো, সত্যবানের অ্যাকাউন্টও দেখা হচ্ছে, সত্যবান প্রামাণিক তার অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ঢুকেছে বেরিয়েছে, এই সবগুলোই কিন্তু চেক করার জন্য অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। এমনকি নরেন কান্দুর বাড়ির দলিল পর্যন্ত সিজ করেছে সিবিআই। পাশাপাশি আরও একটি বিষয় এখানে রয়েছে যে অভিযুক্ত আসিক খান তার মোপেড, যেটা ঘটনার দিনও ব্যবহার করা হয়েছিল, যে দুজন আততায়ীকে আনা হয়েছিল ভাড়া করে, তাদের মধ্যে একজন আসিক খানের বাড়ি ঘরে করেই কিন্তু মোপেডে করে ঘটনাস্থল চেনানো হয় কোথায় ঘটনা ঘটাতে হবে এবং কাছাকাছি নিয়ে যাওয়া হয় হচ্ছে ঘটনার সময়ও। এবং পাশাপাশি আরও একটি বিষয় আজকে রয়েছে যে পুলিশের তরফে কিন্তু কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশের তরফ থেকে সিবিআই, যেটা করা হয়েছে যে 13ই মার্চ যেদিন তপন কান্দু হত্যা হয় তার পরের থেকে আজ শুরু করে তার দীর্ঘ সময় পর্যন্ত পুলিশের যে ডেটা এন্ট্রির যে খাতা থাকে, যেগুলো জেনারেল ডায়েরি খাতা থাকে, কোন কোন কি ধরনের টাকা লেনদেন হয়েছিল নরেন এবং সত্যবানের ব্যাংক অ্যাকাউন্টের নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অরিজিৎ ভট্টাচার্য তার প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং বিস্তারিত জানাচ্ছিলেন। অন্যদিকে হাঁসখালীতে গণধর্ষণ খুন, সিবিআইর হাতে প্রথম গ্রেফতার, রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করলো সিবিআই। রানাঘাট থেকে কৃষ্ণনগর ক্যাম্পে আনা হচ্ছে অভিযুক্তকে। ব্রতদীপ ভট্টাচার্য প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, সিবিআইর হাতে প্রথম গ্রেফতারে রঞ্জিত মল্লিক, তাকে গ্রেফতার করা হয়েছে এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর ক্যাম্পেও আনা হচ্ছে, কি খবর ব্রতদীপ? দেখো অমৃতা, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম রঞ্জিতকে কিন্তু গ্রেপ্তার করে তাকে কৃষ্ণনগরে যে সিবিআই যে অস্থায়ী ক্যাম্প সেখানে নিয়ে আসা হলো। মূলত এই রঞ্জিতের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে 4 এপ্রিল রোজোর বাড়িতে যে পার্টি হয়েছিল এবং তারপর সেখানে যে গণধর্ষণের অভিযোগ, সেখানে কিন্তু রঞ্জিত ছিল এবং ঘটনার পর কিন্তু তারপর থেকেই রঞ্জিত কয়েকদিন তার বাড়িতে ছিল, কিন্তু 10ই এপ্রিল যখন ব্রজো গ্রেপ্তার হয় তারপর থেকেই কিন্তু রঞ্জিত সহ পরিবারে বেপাত্তা ছিল। গতকালও সিবিআইয়ের যারা গোয়েন্দা তারা রঞ্জিতের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু বাড়িতে তালা ঝুলছিল, তারপর রাতে গিয়ে তারা সেই বাড়িটি সিল করে দিয়ে আসেন এবং তখন থেকেই কিন্তু রঞ্জিতের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছিলেন। আজ তাকে রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা সিবিআই সূত্রে খবর, তাকে এই মুহূর্তে নিয়ে আসা হলো সিবিআই ক্যাম্পে এবং আগামীকাল তারা তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এবং জিজ্ঞাসাবাদ করবেন। এর আগে এই ঘটনায় যে দুজন গ্রেপ্তার হয়েছিল, অর্থাৎ মূল অভিযুক্ত ব্রজো এবং তার সঙ্গী প্রভাকর পোদ্দার, তাদেরকেও কিন্তু এদিন সকালে এই সিবিআই অস্থায়ী ক্যাম্প সেখানে নিয়ে আসা হয়েছে এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে রঞ্জিতকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং ব্রজো এবং প্রভাকর দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এই তিনজনকে প্রথমে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর আগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সিবিআই হাতে প্রথম গ্রেফতারি রঞ্জিত মল্লিক, তাকেও গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে সিবিআই ক্যাম্পে।